অনেক উপরে উঠছি, প্রচুর কষ্ট হয়েছে, 40 মিনিটের সমতো সময় লাগছে। সেই বারবিকিউ ইনশাআল্লাহ শাকির ভাই মাংস কাটতেছে, এদিকে বারবিকিউ কয়লার মধ্যে সুন্দর বারবিকিউ হচ্ছে, কালার হয়েছে উঠছে লাল। হ্যাঁ, ইয়ে হাম লোগ কা কাবাব কা শেফ হ্যায় জো বারবিকিউ বানা রহে হ্যায়। তো দেখতে পারতেছেন সেই ভিউ, আগুন জ্বলতেছে। ভিউয়ার্স, এই জায়গা দেখতে পারতেছেন মাটনের বিরিয়ানির জন্য রান্না করা হয়েছে পোলাও। খুবই ভালো ফুটবল খেলে। এ গিয়া 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 চলা যায় গিয়া চলা যায় গিয়া 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 বাস গিয়া গুরানিয়া ছাগল চড়াইতেছে বেড়া। সেই সুন্দর ভিউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগস। তো দেখতে পারতেছেন আমি পাহাড়ের উপরে আছি, আর নিচে হইলো আমার পুরো বিশকেক সিটি। আরো উপরে উঠবো আমরা, সাথে মমতাজ আছে, সুমান নাসির। এই জিনিসপত্র নিয়ে উঠতে হবে আমাদের বালিশ, উপরে ক্যাম্পিং করব আমরা। মাটন খাসির মাংস আছে, তারপর চাওয়াল আছে, পোলাও বানাবো আমরা, বারবিকিউ করব উপরে। তো পাহাড় আরো অনেক উপরে উঠতে 20 মিনিটের মতো হাঁটতে হবে আমাদের। 30-35 মিনিট, মানে 30-35 মিনিটের মধ্যে হাঁটতে হবে মমতাজ বলতেছে। তো আমরা এখন হাইকিং করতে 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 উপরে দিকে উঠবো। দম খারাপ পাহাড়, অল্পটাই উঠছি, আপায় উঠছি, পাহাড় উঠে অবশ্য অভ্যস্ত না আমরা। আমি মোটামুটি উপরে উঠছি, এই পাহাড়ের পরে আরো পাহাড়, অনেকগুলো পাহাড় ক্রস করলে তারপর ডেস্টিনেশন। তো ওই জায়গায় আমার আরো 3 ফ্রেন্ড চলে আসছে, বাকিরা আসবে আস্তে আস্তে। হাবাইতেছি রীতিমতো আমি। আমি একটু উপরে উঠে দেখে আসি আর কি, মূলত উপরে ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে কিনা। তো ভিউয়ার্স, আমি এখন একটু উপরে ওঠার চেষ্টা করতেছি, আমার ফ্রেন্ডরা নিচে বসে আছে। আমি অনেক উপরে উঠে পড়ছি, মোটামুটি ওঠা যায় না, খারাপ পাহাড়, ওঠার চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন পাহাড় থেকে, খারাপ পাহাড় দিয়া বাইক দিয়া নামতেছে, খারাপ পাহাড় থেকে, একদম খারাপ পাহাড় থেকে নামতেছে। দেখতে পারতেছেন কত দূরে পাহাড়ে খাদের মধ্যে গুরানিয়া ছাগল চড়াইতেছে বেড়া, দুম্বা আর কি, এগুলা দুম্বা চড়াইতেছে, অনেক উপরে উঠছে সবাই, কত দূরে আমাদের থেকে। তো ভিউয়ার্স, আমরা এখন পাহাড়ের উপরে আছি, অনেক উপরে উঠছি, প্রচুর কষ্ট হয়েছে, 40 মিনিটের সমতো সময় লাগছে, ছিল 20 মিনিটের রাস্তা, কিন্তু 40 মিনিট উঠতে লাগিয়ে গেছে, 40 মিনিট লাগ গিয়া। তো মেরা দোস্ত লোক ইধার ফুটবল খেল রহে, মানে ভলিবল হ্যাঁ ভলিবল খেল রহে, ইধার সারি দোস্ত রেস্ট কর রহে, ইধার সামান বিখরা হওয়া পড়ে, এই জায়গায় সবগুলো জিনিসপত্র উল্টা পাল্টা পড়ে আছে, আমার গিটার খাবার জিনিসপত্র, এখনো রান্না বান্না শুরু করিনি, শুরু করবো আর পরে। সবাই রেস্ট নিতে, সবাই অনেক টায়ার্ড, আর উপরে ওঠার কথা ছিল, ওই উপরে তো বললাম এই জায়গায় থাকা, আর উপরে উঠতে পারবো না, দেখতে দেখা যায় কাছে খুব শর্ট জায়গা, কিন্তু উঠতে গেলে খারাপ জায়গা, উঠা যায় না। এদিকে দেখতে পাচ্ছেন খাত, পাহাড়ি খাত, কত কাছে, কিন্তু উঠতে গেলে অনেক কষ্ট হয়। তো দেখতে থাকুন আমাদের সাথে, থাকুন, পাথর জমা করে ফেলছি সব, এখন শুধু আগ জ্বালাবো, আগুন জ্বালাবো। অবশেষে আগুন ধরায় ফেলছি, সেই পারবি কি হবে ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ শাকির ভাই মাশাল্লাহ। তো এই জায়গায় আমার সব বন্ধু বান্ধবরা আছে, ফ্রেন্ডসরা, মোস্তাক ভাই আমাদের রিল বানাচ্ছে, সে পরে পাকা মাতা ভাই। তো অনেক বেশি হাঁপায় গেছি, গাছগুলো দেখছেন এখন শুকনা। তো আমরা পাথর জমা করছি, আর এই জায়গা থেকে আমরা কিছু খড়ি জমা করব, নিয়ে রান্না করব, কারণ পোলাও বারবিকিউ, বারবিকিউর জন্য তো কয়লা আনছি, পোলাওয়ের জন্য লাগবে। সানসেট হয়ে গেছে, কিছুদিন পরে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে, সূর্য এখনো আছে আর কি।
বিয়ার্স দেখতে পারতেছেন, ওই জায়গায় অনেক বন্ধু বসে আছে উপরে। তো এই জায়গায় সবাই রান্না করতেছে, বারবিকিউ সব কিছু হচ্ছে আর কি। মোটামুটি ভালোই উপরে আছে, অনেক উপরে আছি। ওই জায়গায় কিরগিস্তানের ফ্ল্যাগ, এখনও সূর্য আছে, এখনও সন্ধ্যা হয় নাই, আরও টাইম লাগবে। কিরগিস্তানে সন্ধ্যা হইতে টাইম লাগে, তো তাড়াতাড়ি হয় না। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগতেছে, এনজয় করতেছেন। হাঁপাই গেছি অনেক। এই জায়গায় দেখতে পারতেছেন মাটনের বিরিয়ানির জন্য রান্না করা হয়েছে পোলাও। রাসাদ ভাই এই জায়গায় এসে বসে মমতাজ। আর এই জায়গায় আমাদের বারবিকিউ হচ্ছে। আর এই জায়গায় শাকির ভাই মাংস কাটতেছে, কলিজাও আছে, কলিজার বারবিকিউ হবে। ভিউটা যদি একটু দেখাই, ওই জায়গায় আমাদের শোয়ার জায়গা। আর এই জায়গায় রান্নাবান্নার কাজ চলতেছে পাহাড়ের মধ্যে, সন্ধ্যা হয়ে যাইতেছে একদম। এই জায়গায় চাউল বিজানো আছে, কতক্ষণ জানি না ব্লক করতে পারবো, কারণ অন্ধকার হয়ে যাইতেছে। এখন আমরা খাবো এই যে আসাদ ভাই কেচাপ মেরিনটা নিয়ে আসছে, তো এখন আমরা খেয়ে ফেলবো। আর তৃতীয় ধাপে তো ওইটা খাবো, বিরিয়ানি পোলাও আর কি রান্না হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা এখন খাবো সবার জন্য এক একটা শিক। আর এলো কোক, খাও খাও ধরছে খাও একদম পাহাড়ের কর্নারে যাইতেছি আমরা, অনেক উপরে উঠছি, নামার সময় অনেক কষ্ট হয়ে যাবে হয়তোবা। ওঠার সময় তো দিনের আলো ছিল, রাত্রে এখন রাত হয়ে গেছে, তো ইনশাল্লাহ নামার চেষ্টা করব। কারণ ওঠার সময় যা কষ্ট হয় অনেক কষ্ট হয়, কিন্তু নামার সময় রিস্ক থাকে প্রচুর, কারণ পা পিছলে পরে পরে যাওয়ার সম্ভাবনা আছে। তো নিচেওয়ালা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে নামবো, তারপর আবার নিচে নামতে হবে একদম, তো অনেকটা ডিস্টেন্স। তো এই পাশ থেকে পুরো দেখতে পাচ্ছেন 12 মাইক্রন আর পুরো বিশকেক। আর ওই জায়গায় ফুটবল খেলা হইতেছে, ফুটবল খেলতেছে আসাদ ভাই, ভালো, খুব ভালো ফুটবল খেলে, খুবই ভালো ফুটবল খেলে। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়েছে বলতে রাত হয়ে গেছে, কিন্তু কিরগিজস্তানের একটু মানে এটা এরকম যে সন্ধ্যা হইলে বোঝা যায় না পাহাড়ের দিকে আর কি। আরো আরো 1-2 ঘন্টা যাওয়ার পরে অন্ধকার হবে, তো অন্ধকার হলেও তেমন অন্ধকার হয় না। এই জায়গায় বারবিকিউ এখনো বানানো হইতেছে, আর এই জায়গায় পোলাও রান্না হইতেছে। বারবিকিউ 3-4 দফার মতন বানানো হয়েছে, কারণ আমরা পুরো একটা ছাগল নিয়েছিলাম, মানে দুম্বা। আর এদিকে দেখেন পুরো বিশকেকে লাইট জ্বলে উঠছে, সেই চমৎকার ভিউ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগতেছে, ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না, কমেন্টও করবেন কেমন লাগলো ব্লগ।
हां ये हम लोग का कबाब का शेफ है जो बारबेक्यू बना रहे हैं এখন তো দেখতে পারতেছেন সেই ভিউ আগুন জ্বলতেছে আগুন জ্বালাও কামচোর ওয়াকার উধার মিডল মে কম্বল মে নিচে চুপকে বেঠা আসাদ ভাই আবি ভি মেহনত করকে যা রে সিখ মে বারবিকিউ দেতা দেতা হেম হাম লোগো কা লিডার শাকির বিগ বস গিটার বাজা রে আমার গিটারিস্ট লেকিন বাজানা নিয়ে আতো নাসির ভাই ঠান্ড লাগ রে ভাই আর ইধার কন ইধার কন এ খানে কা ভুখা এ মমতাজা মমতাজা এ হ্যাঁ কা দোস্ত মমতাজ জানি এ যা ভি খানে কাজ মতলব বুলাবা হ্যাঁ না সারি খানা চাহতে আকেলে ইনকে লিয়ে ফিক্স রেতে লেকিন এক পেলে নি খাতে খা সকতে থে আবি ক্যা হো গিয়া ইনকা পতা নি কুছ গোলি শোলি খাতে হো খানে কে লিয়ে থোড়া সেহত ভি বন গিয়া ইনকা মাশাল্লাহ এ ও মুস্তাক ভাই ডকচা অকেলা খা লাগে ইধার হি বেঠা হ্যা মিডল মে এ লোক জব আয়ে উঠে বারবিকিউ জব উঠে বস হো যায় খানা দেখতেই পারতেছেন আমাদের ফ্রেন্ড রা কত মজা করতেছি আর এই জায়গায় দেখেন বাংলাদেশ হইলে হয়তো বা অনেক অপরিষ্কার থাকতো কিন্তু এই জায়গার মধ্যে কোনো ময়লা নাই কিছু নাই আমরা যা ইয়ে করতেছি ময়লা করতে সব নিয়ে যাবো যাওয়ার সময় পরিষ্কার করে নিচে থেকে বইলা দিছিল যে পরিষ্কার করে নিয়ে আসো সবকিছু যাতে ফেলা না যায় এই দেখতে পারেন এগুলো সব নতুন নতুন হাইরেজ বিল্ডিং বিশকেকের এই সাইডটার মধ্যে 12 মাইক্রনের মধ্যে সব নতুন নতুন বিল্ডিং হয়েছে আগে আমি যখন আসছিলাম 19 এর দিকে তখন এই জায়গায় কিছুই ছিল না এই সাইডে তো হাইরেজ বিল্ডিং ছিল না যে রাশিয়ান ও পুরাতন বিল্ডিংগুলো ওইগুলোই ছিল দেখতে পারতেছেন রাতের ভিউ এই অস্থি বিশকেকের পাহাড়ের উপর থেকে আমরা আমরা চাই এখন চা খাচ্ছি আমরা খাবার দাবার সব সম্পন্ন করছি আমরা বারবিকিউ খাই বারবিকিউ করছি জায়গায় বিরিয়ানি রান্না করছি মাটন বিরিয়ানি তো এই ছিল আমাদের ঈদ স্পেশাল ব্লগ তো সবাই সেই এনজয় করতেছে সেই সুন্দর ভিউ বিশকেক সিটি তো কিছুক্ষণ পরে চলে যাব আমরা ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল তো আপনাদের ধৈর্য ধরে ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে আল্লাহ হাফেজ।